কৃষকের তথ্য ছাড়াই প্রকাশ করা হলো কৃষি সুমারি 2019। এক দশকের বেশি সময় নিয়ে প্রকাশিত জরিপে নেই দেশের মোট কৃষকের সংখ্যার তথ্য। দুপুরে বিবিএস অডিটোরিয়ামে জরিপের প্রকাশকালে জানানো হয়, 11 বছরে আবাদি জমির পরিমাণ কমেছে 4,16,000 একর, আর হাঁস মুরগির সংখ্যা বেড়েছে প্রায় 10 কোটি। তবে জরিপ চলাকালে অন্তর্ভুক্ত করা হয়নি বাণিজ্যিক পোলট্রি ফার্ম ও খামার। চলমান অর্থনৈতিক সংকটে কৃষির ওপর জোর দিয়ে আসছে সরকার। তবে কৃষি খাত নিয়ে 2008 সালে সর্বশেষ তথ্যই রয়েছে পরিসংখ্যান ব্যুরোর কাছে। মূলত প্রতি 10 বছর পরপর প্রকাশ করা হয় কৃষি সুমারি। তবে 4 বছর পিছিয়ে শেষমেশ এক দশকের বেশি সময় পর কৃষি সুমারি 2019 প্রকাশ করল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। 11 বছরে আবাদি জমির পরিমাণ কমেছে 4,16,000 একর। 2008 সালে আবাদি জমির পরিমাণ ছিল 1,90,97,000। তবে মোট কৃষিখানা 1.02% বেড়ে দাঁড়িয়েছে 1,68,81,000। দুপুরে বিবিএস অডিটোরিয়ামে এসব তথ্য জানায় প্রকল্প পরিচালক আলাউদ্দিন আল আজাদ। এ সময় জানানো হয়, কৃষি সুমারি হলেও জরিপে কোনো তথ্য নেই দেশের মোট কৃষক কতজন। পরিগ্রামের সংখ্যাটা আমাদের প্রশ্নপত্র ছিল, আর আমাদের ছিল কৃষি খানার সংখ্যা। আমরা খানা থেকে তথ্যটা নিয়েছি, কৃষি খানা দিবাই আছে, দিবাই কৃষি কাজের সম্পর্কে জড়িত আছে, সেই জন্য আমরা মূলত খানার তথ্যটাই নিয়েছি। পরিগ্রামে আমরা সংখ্যা নির্ধারণ করা হয়নি। বিবিএস এর ফলাফল বলছে দেশে গরু ছাগলের সংখ্যা বেড়েছে, আর হাঁস মুরগির সংখ্যা বেড়েছে প্রায় 10 কোটি। তবে জরিপ চলাকালীন বাইরে রাখা হয় বাণিজ্যিক ভিত্তিক পোলট্রি ফার্ম ও খামার। তাই জরিপের ফলাফল নিয়ে সমালোচনা করে খোদ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা বৃন্দ। খামার এবং ফার্ম বলতে আমরা ওটাই বুঝাচ্ছি যেটা আমাদের হাউজহোল্ড সংলগ্ন বা হাউজহোল্ড পরিচালিত, কিন্তু যেটা হচ্ছে স্যার ওই যে প্রাতিষ্ঠানিক ওটা আমরা নিচ্ছি না, ওটা নিচ্ছি স্যার। ব্রয়লার ফার্মিং, কন্ট্রাক্ট গ্রোয়িং ফার্মিং, হিউজ এক্সপ্যানশন, এই ডেটাগুলো যদি না আসে তাহলে কিন্তু এটা এই যে মিসগাইড হবে। শেষমেশ তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে সাফাই গান প্রতিমন্ত্রী। জরিপের ফল প্রকাশের সময় ক্ষেপণের সমালোচনাও করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এই যে 8 আর 12-14 বছর পরে এটা রিলেভেন্স কম, এত ডিফারেন্স কে এটা ঠিক হয় না জিনিসটা। পরিশ্রম ঠিকই করেছেন, অর্থ ব্যয় বেশ হয়েছে, কিন্তু আউটপুটটা ইকুয়ালি ডিপেন্ডেবল নয় বা ফুলি ডিপেন্ডেবল নয় বা কম্প্যারিজনে গিয়ে একটু ব্যাকআপ পাওয়া যায়। পৃথিবীর সব দেশ এমনকি ইউএসএ তো এগ্রি ডাটাতে ভুল থাকে, যেখানে লক্ষ লক্ষ জন লক্ষ লক্ষ পরিবার তো এইটা থাকে, কিন্তু এখানে ডাটাগুলো যার রেজাল্ট সেটাকে তো বলে ডাটাগুলো যা কাঙ্ক্ষিত সেভাবে আসছে, তার মানে এর সার্ভের ইয়েটা ঠিক আছে। জরিপে বলা হয় মোট মাছ চাষের জমির পরিমাণ 12,12,107 একর, আর আউশ চাষাধীন জমির পরিমাণ কমেছে 0.6%। আতি আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা।